আমি একটা বুদ্ধি শেখাই দেয়, হাবিব আর লাসিফ, হাবিব আর লাসিফ, এটা মনে রাখবেন, আমরা কখনো আর ভুল হবে না। দেখেন, হর একই বড়টাই বড়, লব একই ছোটটাই বড়, হাবিব আর লাসিফ মনে রাখবেন, আজীবন ইনশাল্লাহ অঙ্কগুলো আর ভুল হবে না। হাবিব লাসিফ, হর একই বড়টাই বড়, লব একই ছোটটাই বড়, এই হাবিব লাসিফ দিয়ে আপনি সমহরের যে কোনো অঙ্ক এক সেকেন্ডে করতে পারবেন। হাবিব হর একই বড়টাই বড়, লাসিফ লব একই ছোটটাই বড়। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব চতুর্থ শ্রেণীর গণিত 9.4। বন্ধুরা, এই অধ্যায়ের অঙ্কগুলো বাচ্চাদের জন্য একটু কঠিন, যদি আপনি একটু ভালো মতো বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক ইজি হবে। আমরা এখন শুরু করব বইয়ের অঙ্কগুলো, শুরু করব 1 নম্বর ম্যাথটি। এখন দেখেন, এখানে বড়, ছোট বা সমান এই প্রতীক ব্যবহার করে কোনটি বড় কোনটি ছোট এটা। এখন আপনি বন্ধুরা এখানে বলেন তো, বড় চিহ্ন কোনটা ছোট কোনটা? আপনাকে কোশ্চেন করলাম, নর্মালি আপনি যখন একটা থাকে, আপনি যেমন 5 আর 7 যার দিক ফেরাবেন সেই বড়, সাপোজ দেখেন, সরি তাহলে 7 বড়, অথবা 7 আপনি এভাবে লিখতে পারেন, কিন্তু দেখছেন আপনি কিন্তু এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, কিন্তু স্পেসিফিক যদি দুইটা একসাথে বলে দেয় তখন কোনটা বড় কোনটা ছোট। এক্ষেত্রে আমি চালাকি বুদ্ধি হলো, যার দিক ফেরানো সেই বড়, যার দিক ফেরানো সেই বড়, অথবা আমি বলি এরকমভাবে মজা করে, এর ঘর আছে মানে হলো ধনী মানুষ মানে বড়, এর ঘর না একটু গরিব মানুষ, অর্থাৎ অর্থাৎ যার দিকে ফেরানো অর্থাৎ যার দিকে ঘর করা সে হলো বড়। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, কোনটা বড় কোনটা ছোট কীভাবে মনে রাখবেন? আপনি জাস্ট আপনার ডান হাত আর বাম হাতটা এখানে বসান, আপনার ডান হাত আর বাম হাত, এই হলো ডান হাত, এই হলো বাম হাত, দেখেন তো ডান হাত কোনটা, এটা ডান হাতটা দিয়ে খাওয়ার খাই আমরা, এই হাতটা ভালো, বাম হাতটা দিয়ে আমরা অন্য কাজও করি, বা ডান হাতটা দিয়ে খাই আমরা, এই জন্য এটাকে বড় ধরবো, এটাকে ছোট ধরবো। নর্মালি বেশি কাজ করি ডান হাত দিয়ে, এই জন্য ডান হাতটা বড়, বাম হাতটা ছোট, এটা বড় এটা ছোট। আশা করি এটা আপনার কখনো আর ভুল হবে না ইনশাল্লাহ। প্রথম কোশ্চেন দেখেন, 0.4 0.7, আমি সহজ করে শেখাই, 1 নম্বরটা 0.4 আর 0.7। ওকে, এটা আপনি ভেঙে নেন, দশমিক মানে সমান কি লেখা যায়, 4 আগে লেখেন, দশমিকের জন্য জাস্ট 1 লিখবেন আর একটা সংখ্যা একটা শূন্য, কারণ আমরা দেখেন এখানে যদি 10 দিয়ে আমরা 4কে ভাগ করি দেখেন তো যাবে না, দশমিক বসলো, শূন্য নামলো 4 40। দেখছেন এই যে দশমিক 4 মানে কি লেখা যায়, 10/40, এই যে 10 দিয়ে 40কে ভাগ করলাম কি হলো, 0.4। ঠিক একই জিনিস দেখেন, এই 10 দিয়ে 4কে ভাগ করবো 10/4। এখন দেখেন তাহলে এটা আসলো, এটা এখানে কি হলো দেখেন তো, 0.7 মানে কি, 7 আগে যে মানে শূন্য ছাড়া যেগুলো সংখ্যা থাকবে সেটা লিখবেন, এখানে 7 ছিল 7 লিখছেন, এই দশমিকের জন্য 1 লিখবেন, একটা সংখ্যা একটা শূন্য। এখন আপনি, আমরা কিন্তু সমহার এটা করছি, আমি একটা বুদ্ধি শেখাই দিই, হাবিব আর লাসিফ, হাবিব আর লাসিফ, এটা মনে রাখবেন, আমরা কখনো আর ভুল হবে না। দেখেন, হর একই বড়টাই বড়, লব একই ছোটটাই বড়, হাবিব আর লাসিফ মনে রাখবেন, আজীবন ইনশাল্লাহ অঙ্কগুলো আর ভুল হবে না। হাবিব লাসিফ, হর একই বড়টাই বড়, লব একই ছোটটাই বড়, এই হাবিব লাসিফ দিয়ে আপনি সমহরের যে কোনো অঙ্ক এক সেকেন্ডে করতে পারবেন। হাবিব হর একই বড়টাই বড়, লাসিফ লব একই ছোটটাই বড়, উপরটাকে লব বলে নিচেরটাকে হর বলে, দেখেন হর একই হাবিব, হর একই বড়টাই বড়, অর্থাৎ এটাই বড়। তাহলে এখানে যদি চালাক এবার এক সেকেন্ডে বুদ্ধি শেখেন, যদি সেম সেম দশমিক থাকে তাহলে যেটা বড় সেটাই বড়, এক সেকেন্ডে অ্যান্সার শেষ, সেম সেম যদি থাকে দশমিক একটার পরে একটার পরে তাহলে যারটা বড় সেই বড়, 56 65 দশমিক আছে একটার পরে, তাহলে 56 বড় না 65 বড়, 65 বড়, এর দিক রান চেক করে দেখাই, 56/10, কারণ 5.6 মানে এটা, 5.6 মানে কি লেখা যায়, 56/10, আর 6.5 মানে কি লেখা যায়, 65/10, এই দশমিকের জন্য একটা সংখ্যা আর এই একটা দশমিকের জন্য 1 লিখবেন আর সংখ্যার জন্য একটা, তাহলে বড় কাটা এটা বড়। ওকে, পরেরটি, এটা তো আর বলাই লাগে না, দেখেন পরেরটা 0.1, 0 থেকে তো অবশ্যই এটা বড়, তাও দেখাই আমরা, এই যে 0.1 মানে আর শূন্য, 0.1 মানে কি 1/10 আর শূন্য, অবশ্যই 1/10 বড়। ওকে, এটা দেখেন 11 থেকে 1.1, আপনি দেখেই বুঝবেন 11 বড়, কারণ আমি যদি না বুঝেন দেখেন 11 আর হলো 1.1, আপনি সমহর করেন, দশমিকের জন্য 1 বাকি শূন্য, এর নিচে একটা 1 আছে, তাহলে এটা তো 10/11, এটা তো 11 ভাগ, এটা সমহর না, কিন্তু সমহর করতে গেলে কিন্তু এখানে আবার 10 গুণ করতে হবে আর এখানে 10 গুণ করতে হবে, তাহলে দেখেন তো উপরে 110 নিচে হলো 10 11/10, এই দেখেন 10 10 মিলেছে, এটা বড় এটাই বড়, আর একদম তো ইজিলি, দশমিক এক, 1 দশমিক মানে 1.1 মানে কি, 1
সামথিং, এখানে 11। এক দশমিক এক মানে কি? একটা পূর্ণ সংখ্যা বাকি দশমিক, আর এখানে তো 11টা পূর্ণ সংখ্যা, এই জন্য 11 বড়। এটা দেখেন 5.5/10, তাহলে 5/10 আর 0.5, তাহলে আপনি এটাকে ভাঙেন না, 0.5 মানে কি লেখা যায়? 5 দশমিকের জন্য 1 শূন্য, তাহলে 5/10, 5/10 সমান হয়ে গেল। অথবা 10কে 5 দিয়ে ভাগ করেন না, 10কে 5 ভাগ করেন, যাবে না 0.05, 5 দশে 50, দুইভাবে করতে পারেন। এটা দেখেন, তাহলে এটা কি হবে বলুন তো? 0.3, একটা বুদ্ধি শেখায় দেখেন, 0.7 আর 0.3, সরি 3/10। এখানে দেখেন এটা 1, 2 সংখ্যা হবে, আপনার নিচে এক তাহলে তিন, তো তিনই আসবে। এখানে কয় সংখ্যা? 2 সংখ্যা, তাহলে একটা সংখ্যা 0.2 দুই সংখ্যা হবে। অর্থাৎ এখানে 2 সংখ্যা আছে, এখানে কি হবে? 2 সংখ্যা হবে, 0.1 আর 2। তাহলে এখানে 0.3, 0.7, আপনি বলেন 0.3, 0.7, আমি কি বলছিলাম? দশমিক একই রকম থাকলে মানে এর একটা আগে দশমিক, এর একটা আগে দশমিক, যে বড় সেই বড়, কারণ এটা মানে কি 3/10, এটা মানে 7/10, সমূহর বড়টাই বড়। এটা দেখেন, এটা কিন্তু দশমিক এক মানে কি? দশমিক এক মানে কি? 0.1 মানে হলো দশমিক একের জন্য 1, দশমিক হলো 1 শূন্য, 1/10, এটা 1/10, এটা সমান। এবার দেখেন 10/10, 10কে 10 দিয়ে কাটলে কি 1, তাহলে এখানে এটা আছে 1 সমান। এগুলো আমাদের 1 নম্বর কোশ্চেনগুলো, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।